সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে নর্দামচনের একটি রেস্টুরেন্টে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম। আগামী 21 জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে যুক্তরাজ্যের নর্থাম্পটনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার রাতে স্থানীয় আরামিনতাজ রেস্টুরেন্টে আনোয়ারুজ্জামান চৌধুরী ক্যাম্পেইন কমিটির উদ্যোগে ও বিশিষ্ট রেস্টুরেন্ট ব্যবসায়ী সিরাজ ইসলাম রূপামিয়া সার্বিক সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। নর্থাম্পটন আওয়ামী লীগের সভাপতি এম এ রৌফের সভাপতিত্বে ও সেক্রেটারি বাবুল হোসেন ও আনোয়ার আলী যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল আহমদ খান ও কোভেন্ট্রি আওয়ামী লীগের সভাপতি মকদ্দুস আলী। আনোয়ারুজ্জামান চৌধুরীকে আগামী 21 জুন সবাই মিলে দেশ এবং প্রবাসের সকল ঐক্যবদ্ধ হয়ে এবং সকল দল মত নির্বিশেষে সবাই যেন আমরা নৌকা মার্কে ভোট দিয়ে আনোয়ারুজ্জামান চৌধুরীকে জয়যুক্ত করি। আমি সকল প্রবাসীদের অনুরোধ করবো, আপনারা আনোয়ারুজ্জামান চৌধুরী তাতে নির্বাচিত হন, দেশের সকলের সাথে যোগাযোগ করে ভোট দেওয়ার জন্য আপনারা কাজ করবেন, এটাই প্রত্যাশা। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নর্থাম্পটন ব্রিটিশ বাংলাদেশ বিজনেস চেম্বারের প্রেসিডেন্ট কাউন্সিলর নাজ ইসলাম, ভাইস প্রেসিডেন্ট টিপু রহমান ও এনামুল হক সহ আরো অনেকেই। সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন চুনু মিয়া। সভায় বক্তারা আসন্ন নির্বাচনে মেয়র হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরীকে নির্বাচিত করতে সিলেট নগরবাসীর প্রতি আহ্বান জানান। এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ, নর্থাম্পটন, যুক্তরাজ্য।